কন্যাগড় কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগরে 8 বছরের বালকের অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম শ্রেয়াংশু শর্মা, বয়স 8 বছর। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় ওই বালক ঘরে টিভি দেখছিল। তার জ্যাঠতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাড়া প্রতিবেশীদের ডেকে তার স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বালকের মা বাবা বাইরে কাজ করেন। সে সময় তার বাবা পঙ্কজ শর্মা বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা জানান, তারা এই বাড়িতে কাউকেই ঢুকতে দেখেননি। চন্দননগর পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে খুনের ঘটনা কারণ খতিয়ে দেখা হচ্ছে। আপনি কি জানতে পারলেন, মানে কখন জানতে পারলেন ঘটনাটা? কালকে 7:30 আমার বাড়ি থেকে ফোন এলো। হ্যাঁ, আমার ভাইজি ফোন করেছিল কি আঙ্কল ডুগুকে বহু জোর সে চোট লাগ গিয়া, ডাক নাম ডুগু শ্রিয়াং শর্মা, তো আপ জলদি আ গিয়ে, বহুত জ্যাদা ব্লিডিং হো রহা। তো আমার নিজের কাকা আছে, ওকে ফোন করলাম একটু দেখো। আমার ওয়াইফকে ফোন করলাম, ওয়াইফও এখানে কাজ করে। আলটিমেট ওকে কানাইপুর হসপিটাল নিয়ে গেলাম। তারপরে ওখান দিয়ে ওরা ওখানেই বলে দিয়েছিল যে চলছে না নিঃশ্বাসটা। কোথায় কোথায় আঘাত ছিল? আঘাত ব্রুকলি মার্ডার যাকে বলা যায়, এই পুরোটা এত গর্ত হয়ে গেছে। ওই সিঁড়ি, ওখানে সিঁড়ির ইট আছে, ইট ইটটা নেই ওখানে। আচ্ছা, ইট দিয়ে মারা হয়েছিল? ইট ওর পড়াল খাবার একটা টুল থাকে, টুল। হ্যাঁ হ্যাঁ, ভিতরে একটা গণেশ ভগবানের মূর্তি আছে, মূর্তিটা মেরে, মানে আর একটা চাকু আছে। হ্যাঁ, ছোট চাকু, সবজি উবজি কাটতে ওই চাকুটা ব্যাঁকা হয়ে গেছিল। এ তো গুদনি করেছে, ব্রুটলি মার্ডার যাকে বলা যায়। কোন কোন জায়গায় দেখলেন আঘাত? এই পোর্শনটা, এটা পুরো গদ্দ হয়ে গেছে, এখানে এখানে ছেদ আছে, নসটা এখানে কেটে গেছে। আচ্ছা, বাড়িতে আপনার তো পোষ্য কুকুর রয়েছে, সে সেই সময় কোনো চিৎকার করেনি? আপনারা বুঝতে পারেননি? না না, অ্যাকচুয়ালি আনকমন লোককে দেখে চিৎকার করে, ওইটা খুবই কমন হয়ে গেছে, তাই জন্য বেশি লোকরা ধ্যান দেয় না, যেহেতু চিৎকার করতেই থাকবে। এটা একটা কনসেপ্ট হতে পারে। আমি অফিস থেকে ওখানে ডাইরেক্ট হসপিটাল চলে গেলাম। আমার ওয়াইফ এসেছিল, ও এখানে আসতে পারলো না, রাস্তায় আগে কানাইপুর হসপিটাল গেল, ফের ওখান দিয়ে কমলারা হসপিটাল, মহামায়া। কি কি অনুমান কি করছেন? ভালোভাবে এটা যাচ হোক, ভালোভাবে এটা যাচ। এরকম একজন বাচ্চাকে এরকম ভাবে খুন করেছে, কি কি মনে হচ্ছে? তার মা যে মেরেছে তারও তো মানসিক বিকৃতি, মেন্টালিটি কিছু প্রবলেম আছে। এইভাবে কেউ না, মানে প্রফেশনাল কিলার, কিলার এভাবে মা কি ওই জায়গাটাই ভাবছে, মানে মনে করছেন, নাকি অন্য কেউ? সন্দেহ কারোর প্রতি রয়েছে? সন্দেহ তো আমার একদম, ওর ওর প্রতি সন্দেহ নেই, যার ছেলের আমি কথা বলছি। কিন্তু এক সিচুয়েশন, এই সার্কামস্ট্যান্স এরকম হচ্ছে না, অনুমান হচ্ছে ওইটা মেবি হতে পারে। আর সন্দেহ আমার আমার কারোর সঙ্গে ব্যাড রিলেশন, মানে একেবারে ধোঁয়াশা যে কে করতে পারে, একদম ধোঁয়াশা, একদম ব্ল্যাক ব্ল্যাক আউট একদম। আর খুন করা হয়েছিল কি কি দিয়ে বললেন? ইট, ইট ও গোটা ইট, চাকু, আর ভিতরে পড়ার একটা টুল আছে, যে মধ্যে খাওয়া খায় টুল, ওই টুল, ওই টুল থেকে, আর একটা গণেশ ভগবানের মূর্তি আছে এত বড়, ও পুরো ভেঙে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ শর্মা। কি করেন আপনি? আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। কে হন আপনি? কে কে রয়েছে? মানে আমার জয়েন্ট ফ্যামিলি আছে, মা, বাবা, দাদা, বৌদি, আমি, ওয়াইফ। যে সময় ঘটনাটা ঘটেছিল কে ছিল? আলটিমেট ওইটা, এটা ঘটনা হয়েছিল, আমি গেস করছি 6:40 থেকে 6:20 থেকে 7:00 মাঝখানে, ওই সময় কেউ ছিল না, বাইরে কেউ ছিল না ওই সময়। ঠিক আছে দাদা। तो हम घर में थे अपना, उनका आई पढ़ कर उनका लड़की, तो बोले कि दादी चलिए ना, क्या हुआ है क्या हुआ है। तो फिर हम लोग गए तो देखे कि गिरा हुआ है, पूरा खून है। तो बस हम लोग निकल गए, निकल के भैया बोले, भैया थे वहाँ पर, वो बोले कि हम क्लब में जा रहे हैं बुलाने, क्लब में गए बुलाने, तो फिर सब कुछ जुट गया। तो वो बच्चा घर में अकेला था? हाँ, उस समय तो अकेला था, उसका बहन आई तब हमको बुला के ले गया। अब अकेला था कि नहीं, उसका बहन आई तो हमको बोले। अच्छा, अकेला था। और आप लोगों को क्या सुनने में आया? हमको कुछ नहीं सुनने में, बस हम अपना दुकान चला रहे थे, टीवी देख रहे थे। अच्छा, तो मेरा घर में छोटा बच्चा है, उसको लेके हम बैठे थे। ठीक है, आपका नाम? आरती शर्मा। অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক ঘটনা আমাদের এই গ্রামে ঘটেছে। একটি 8 বছরের বাচ্চা, তাকে কে বা কারা সাইকোভাবে পিটিয়ে
ঘরের মধ্যে মেরে দিয়েছে। এটা নিশ্চিতভাবে দুঃখজনক ঘটনা, পুলিশ তদন্তের মধ্যে আছে, পুলিশের আলা আধিকারিক যারা এখানে উপস্থিত হয়েছেন তদন্ত করছেন, নিশ্চিতভাবে সত্যতাটাকে ওনারা বার করবেন। এটা একটা দুঃখজনক ঘটনা আছে। এটা আমি কি বাবার নাম কি করে? বাবা পঙ্কজ শর্মা, উনি কলকাতায় কোথায় কাজ করেন, মাও কোথায় কাজ করে। বাড়িতে কি সেই সময় কেউই ছিল না? বাড়িতে বোধহয় কেউ ছিল না। কিভাবে ঘটনাটা ঘটেছে কি জানেন? এটা বলা আমাদের পক্ষে সম্ভব না, পুলিশ দেখছে, নিশ্চিতভাবে পুলিশ এটা আপনাদেরকে বিস্তারিত জানাবে। কিন্তু মানে কি ঘরের মধ্যে কি দেখা গেছে? আমি যেটা দেখলাম যে চারিদিকে খুন পড়ে আছে, খুনগুলো হয়তো অনেক আগেকার ছিল, টিভি চলছে, এইগুলো আমরা দেখলাম। আচ্ছা, মানে এই ঘটনা এরকম একটা নৃশংস ঘটনা বাচ্চার উপর, কী বলবেন এলাকা? নিশ্চিত হয় যে অমানবিক কাজ আছে এটা, যেই বা যারাই করে থাকুক এটা অমানবিক কাজ, এটাকে কখনো আমরা সমাজের মধ্যে কেউ চায় না। যে হোক, এটা সত্যিকারের একটা বাইরে থেকে এসে এরকম বাড়ির মধ্যে থাকা একটা বাচ্চাকে এরকমভাবে খুন করে দিয়ে গেল। আপনি আমার কাছে প্রশ্ন করলে এটা জবাব ঠিক আমি দিতে পারবো না। এটার জন্য জবাবটা সত্যিকারে যদি দিতে হয় তাহলে পুলিশ প্রশাসন দেবে, বা কারো সিসিটিভি যদি কানেকশন থাকে তারা দেবে। এটা আমি বা আমরা যারাই করি, রাজনীতি করি বা সমাজসেবা করি, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি, যদি কোনো ভারতীয় জনতা পার্টির লোক থাকে তাহলে তৃণমূলকে দোষ দেবে যে মৃত্যুটাও কিন্তু তৃণমূলকে হচ্ছে। আপনার নাম? আমি আচ্ছালাল যাদব, সম্পাদক হুগলি জেলা তৃণমূল কংগ্রেস, আর প্রাক্তন প্রধান কানাই কুদ্দাম। এতে কি আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে এলাকার মানুষজনের মধ্যে? কিভাবে এটা তো কেউ কাম্য কারো কেউ কাম্য করে না যে একটা বাচ্চাকে এইভাবে মেরে দেওয়া হয়, আতঙ্কের সৃষ্টি তো নিশ্চিত। ঠিক আছে, শুনলাম যে বাচ্চাটাকে হঠাৎ আঘাত করেছে, কে করেছে না করেছে তো কেউ দেখিনি। হ্যাঁ, এখন বাইরে এসে ওর একটা বোন দিদি এসে একটু বাইরে চেঁচালো, গিয়ে দেখছে পড়ে যাচ্ছে। তারপরে সব লোকজন জুটেছে, তারপর দেখে ওকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল কমলারায়তে নিয়ে গেল, মানে ওইদিকে অনেকটা হসপিটালে কেউ রাখিনি, কমলারা অ্যাকসেপ্ট করেছে। আপনারা বাচ্চাটাকে মানে কি যখন পাওয়া গিয়েছিল কিরকম অবস্থায় পাওয়া গিয়েছিল? ঝুঁকে পড়েছিল? এইরকম একটা ঘটনা, মানে এটা তো আতঙ্কিত আপনারা? আতঙ্কিত মানে আর মানে এটা অত বছর থেকে আমরা এখানে আছি, এইটা ফার্স্ট এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাটা মানে এরকম নির্মম ভাবে একটা হত্যা, কোন সাইকোপ্যাথ কিলিং সেরকম কিছু ভাবছেন? এটা আমাদের মাথায়, মানে যে মেরেছে, মানে আপনারা তো শুনেছেন যে একটা বাচ্চাকে এরকম ভাবে মারছে, মানে কি রকম ঘটনা? কি এরকম আমাদের এখানে আজ অবধি এরকম কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ, কার উপর সন্দেহ করা যায় না, ছেলেটা সবাই ভালোবাসত, মানে একটা মানে বাচ্চা ছেলে তো ফরে পড়তো। হ্যাঁ, ঘোরাফেরা দিন রাত এখানে ঘুরতো ফিরতো খেলতো, কিন্তু এমন হয়ে যাবে এটা সবাই মানে মানে সবার অবস্থা খারাপ হয়ে। বাচ্চাটার বাবার নাম কি ছিল? পিন্টু শর্মা। পিন্টু শর্মা, পঙ্কজ শর্মা। আর মায়ের নাম? মায়ের নামটা জানি না। মায়ের নাম জান? বাবা মা কি কাজ করতো? বাচ্চাটা বাড়িতে একাই ছিল? বাচ্চাটা শুনলাম তো একা ছিল। আচ্ছা, ওর দিদি পড়তে গেছিল, ওই এলো, তারপরে সব ঘটনাটা প্রকাশ হয়েছে। কিরকম সময়কার ঘটনা এটা? কিরকম সময় করে ঘটেছে? ছয় সাড়ে ছয়। ঠিক আচ্ছা, কি নাম আপনার? ভরত শর্মা। ভরত শর্মা, প্রতিবেশী আপনারা? হ্যাঁ। আইসি সাহেব তো আমার কাছে আছে, এখনো এই গ্রামে আছে। আমার গ্রামে আছে, তবে চলে যাব। না না, এখানে চলুন স্যার, চলুন স্যার, আসুন স্যার।